টকা দিলে উত্তীর্ণ কৰি দিয়া হয় পৰীক্ষাৰ্থীক। মেট্ৰিকত উত্তীর্ণ কৰি দিয়াৰ নামত বহিছে বজাৰ। নমস্কাৰ, নিউজ ইনসাইড আসাম ইউটিউব চেনেলটোলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আজি হৈছে 5 মাৰ্চ আৰু এই মুহূৰ্তৰ আটাইকেইটা খবৰে অতিকৈ জৰুৰী খবৰ, গতিকে ভিডিঅটো অলপো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই যাব। লগতে আমাৰ চেনেলটোক ছাবস্ক্রাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। গতিকে আৰু বেছি সময় পলম নকৰি এই মুহূৰ্তত জনাইছো আজিৰ আমাৰ প্ৰথমটি গুৰুত্বপূৰ্ণ খবৰ। জ্যেষ্ঠ নাগৰিকৰ বাবে চৰকাৰে এটা বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। এই মুহূৰ্তত জনাইছো মোদী চৰকাৰে জ্যেষ্ঠ নাগৰিকসকলৰ বাবে গ্ৰহণ কৰিছে এটা বিশেষ পদক্ষেপ। এই পদক্ষেপৰ জৰিয়তে প্ৰতিমাহে লাভ কৰিব 5,000 টকা। হয়, আপুনি একদম ঠিকেই শুনিছে, আপুনি প্ৰতিমাহে 5,000 চৰকাৰী ধন লাভ কৰিব। আৰু এই চৰকাৰী ধন পোনপটীয়াকৈ আপোনাৰ বেংক একাউণ্টত জমা হ'ব। পেঞ্চন হিচাপে আপুনি লাভ কৰিব এই ধন। এই মুহূৰ্তত জনাইছো আজি আমাৰ আন এটা জৰুৰী খবৰ, এটা ডাঙৰ খবৰ, কিয়নো পুনৰ কটনিয়ানৰ বিৰুদ্ধে এক গুণ্ডাগিৰিৰ ভয়ংকৰ অভিযোগ আহি পৰিছে। এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ, কটনৰ গৰিমাত কালিমা খানিলে উদ্দণ্ড ছাত্ৰ। কটনিয়ানৰ বিৰুদ্ধে বিজেপি নেতাক আক্ৰমণ কৰা গুৰুতৰ অভিযোগ আহি পৰিছে। বিজেপি নেতা বিজয় পাঠকক আক্ৰমণ কৰাৰ অভিযোগ দিছে কটনিয়ানৰ বিৰুদ্ধে। কটনিয়ানৰ আক্ৰমণত মূৰত 17টা চিলাই পৰে বুলি অভিযোগ দিছে বিজয় পাঠকে। আক্ৰমণৰ বলি হ'ল ৰেল ষ্টেচনৰ বিষয়া। বৰ্তমান পাণবজাৰৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগীগৰাকীয়ে, আৰু ইতিমধ্যে আটক কৰা হৈছে 3জন উদ্দণ্ড ছাত্ৰ, মানস, কমল, মৃগাংগ আৰু ঋষিকেশ নামৰ 3জন ছাত্ৰ। পাণবজাৰৰ থানাত উপস্থিত কটন বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ নেতৃত্ব। এই মুহূৰ্তত পুনৰ কটনিয়ানৰ বিৰুদ্ধে গুণ্ডাগিৰিৰ অভিযোগ। আজি আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা জৰুৰী খবৰ, এটা বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো এই মুহূৰ্তত লক্ষীমপুৰত সংঘটিত হৈছে এক ভয়ংকৰ, এক ভয়ানক কাণ্ড। হয়, টকা দিলে উত্তীৰ্ণ কৰি দিয়া হয় পৰীক্ষাৰ্থীক। মেট্ৰিকত উত্তীৰ্ণ কৰি দিয়াৰ নামত বিচাৰিছে টকা। হয়, মেট্ৰিকত উত্তীৰ্ণ কৰি দিয়াৰ নামত বহিছে বজাৰ। নাও বৈচাত মেট্ৰিক পৰীক্ষাৰ নামত বৃহৎ বজাৰ এখন বহিছে। এই ঘটনাৰ উচিত তদন্ত দাবী অসমীয়া যুৱ মঞ্চৰ। তেখেতৰ অভিযোগ, টকা দিলেই উত্তীৰ্ণ কৰি দিয়া হয় পৰীক্ষাৰ্থীসকলক, এনে দাবী কৰি অভিযোগ উত্থাপন কৰিছে। হয়, আপুনি ঠিকেই শুনিছে, ষষ্ঠ শ্ৰেণীৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীক দিয়া হ'ব ইংৰাজী মাধ্যমৰ বিজ্ঞান আৰু গণিতৰ পাঠ্যপুথি। শিক্ষাৰ্থীৰ সমস্যা হ'লে এই সন্দৰ্ভত সিদ্ধান্ত ল'ব পাৰিব জিলাৰ বিদ্যালয়ৰ পৰিদৰ্শকসকলে। এই মুহূৰ্তত শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৰু এই ডাঙৰ মন্তব্য আগবঢ়াইছে। আজিৰে পৰা ৰাজ্যৰ বিভিন্ন জিলালৈ পঠিওৱা হৈছে চৰকাৰৰ এই বিনামূলীয়া পাঠ্যপুথিসমূহ। সৰ্বমুঠ 60,40,000 ছাত্ৰ ছাত্ৰীলৈ বিনামূলীয়া পাঠ্যপুথি প্ৰেৰণ কৰা হৈছে চৰকাৰৰ ফালৰ পৰা, আৰু প্ৰস্তুত কৰা হৈছে 8টা মাধ্যমৰ 19টা ভাষাত 3,35,00,000 কিতাপ। ৰাজ্যৰ 20খন জিলালৈ প্ৰথম পৰ্যায়ত পঠোৱা হৈছে এই পুথিসমূহ। অংক আৰু গণিতত ইংৰাজীত পঢ়িব পৰাকৈ ব্যৱস্থা কৰি দিছে চৰকাৰে, কিন্তু শিক্ষকে শিকোৱাটো মাতৃভাষাই থাকিব। এই মুহূৰ্তত জনাইছো এটা ভয়ংকৰ খবৰ, এটা বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো এই মুহূৰ্তত মেচিনত সোমাই এজন শ্ৰমিকৰ ভয়ংকৰভাৱে মৃত্যু হৈছে। হয়, চাবুৱাৰ বায়ুসেনা বাহিনী ছাউনীত এক ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। মেচিনত সোমাই মৃত্যু হয় প্ৰণৱ দত্ত নামৰ
এজন শ্রমিকর। প্রণব দত্তর ঘর আছিল বালিজান পানিয়েরা গাঁও লুমা ইনফ্রা প্রালি নামের কোম্পানিট এই ঘটনা সংঘটিত হয়েছে। আজি আমার পরবর্তী খবরটি অরুণোদয় আসনি সন্দর্ভ একটা গুরুত্বপূর্ণ খবর, একটা ডর খবর, কেন 2000 টাকা নিদিলে অরুণোদয় আসনি আর লাভ নকরে। হয় এই মুহূর্ত জানাইছো 2000 টাকা দিয়ক আর লাভ কর অরুণোদয় আসনি। রাজ্য পুনের অরুণোদয় আসনির নাম দুর্নীতি আরম্ভ হয়েছে। প্রকৃত হিতাধিকারী বঞ্চিত হয়েছে অরুণোদয় আসনির পৰা। 2000 কৈ টকা দিব লাগে আর অরুণোদয় আসনি লাভ করবলে সুবিধা পাব। এই মুহূর্ত জানাইছো রাজ্য পুনের অরুণোদয় আসনির নাম দুর্নীতি ঘটিছে। এই মুহূর্ত জানাইছো আজির আমার আন একটা জরুরি খবর, একটা ডর খবর। এটার উত্তর গুয়াহাটি হব রাজ্যের নতুন রাজধানী। হয় শীঘ্রে স্থানান্তর হব রাজ্যের রাজধানী। এতিয়া অতীত হওয়ার দিশে আছে রাজধানী দিসপুর। অতি সোনকালে উত্তর গুয়াহাটি হব রাজধানী। এই মুহূর্তত আহি পড়েছে আন একটা জরুরি খবর, একটা জানিবলগীয়া খবর, কিন্তু সর্ববৃহৎ উচ্ছেদ আর কোন কোন অঞ্চলত চলিব বুলডোজার। এই মুহূর্তত জানাইছো রাজ্যত চলিব সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান আর কোন কোন অঞ্চলত চলিব হিমন্ত সরকারের বুলডোজার উচ্ছেদ অভিযান। বেদখল কোনোপধ্যেই মানি নলয় সরকারে। গোয়ালপাড়া সোনাই রূপাই অভয়ারণ্যত চলিব অভিযান। ইয়ার লগতে এইবার টার্গেট লৈছে করিমগঞ্জ বঙাইগাঁও আর কোকরাঝার। অসমৰ আটাইতকৈ ডাঙর উচ্ছেদ অভিযান আহি আছে। উড়াং সংরক্ষিত বনাঞ্চলতো বেদখল মুক্ত করা হব। উচ্ছেদর ক্ষেত্র চলোৱা নহব কোনো সংখ্যালঘু কোনো সংখ্যাগুরু। আজি আমার পরবর্তী খবরটি পি এম কিষাণ আসনির সন্দর্ভ, একটা জরুরি খবর, একটা গুরুত্বপূর্ণ খবর, কেন এই মুহূর্তত বন্ধ হব অর্থাৎ আপনি নাপায় আর পি এম কিষাণর ধন। এই সন্দর্ভত বিস্তারভাবে এই ভিডিওটির জড়িয়ে জানিব পারিব। এই মুহূর্তত জানাইছো পি এম কিষাণ আসনির হিতাধিকারীর তথ্য লৈ একটা জরুরি, একটা গুরুত্বপূর্ণ খবর। পি এম কিষাণ আসনিত আপনার নাম ভুল থাকিলে আপনি ধন নাপায়। পি এম কিষাণত আপনার নাম সলনি করব বিচারিছে নেকি? যদি আধার কার্ডর সৈতে আসনিত থকা নামর মিল না থাকে তেন্তে কেনেকৈ সলনি করব আপনার নাম? তার বাবে আপনি প্রথমে লগ ইন করব লাগিব পি এম কিষাণ .gov.in ওয়েবসাইটটির জড়িয়ে, আর তার পাছতে ফার্মার্স কর্নার্সত গৈ চেঞ্জ বেনিফিচিয়ারি অপশনটোত আপনি ক্লিক করব লাগিব। আর তার পাছতে আধার নম্বর দাখিল করে অন্য তথ্য সমূহ সন্নিবিষ্ট করব লাগিব আপনি। ডাটাবেজত আধার সেভ হওয়ার পাছতে আপনার নাম সলনি করবলে অপশন এটা দেখিলে পাব। এই অপশনটোত গৈ আপনি আপনার নাম সলনি করব পারিব। ইতিমধ্যেই 13 নম্বর কিস্তি মুকলি করেছে হিতাধিকারী সকলের ব্যাংক অ্যাকাউন্ট, গতিকে আপনার নাম শীঘ্রে সলনি করক, অর্থাৎ যদি ভুল আছে তেন্তে শুদ্ধ করে লোক, অন্যথা আপনি পি এম কিষাণের ধনের লাভের পর বঞ্চিত থাকবে।